সিনেমা জগতের বিভিন্ন খবর পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। করোনা ভাইরাস যখন গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কার্যত ঘরবন্দি গোটা দেশ। একদিকে করোনা সংক্রমণের বারবারন্ত, অন্যদিকে লকডাউন, ফলে এই দুইয়ের জেরে বিপর্যয়ের সম্মুখীন দেশের শ্রমিক শ্রেণীর মানুষ। ফলে লকডাউনের জেরে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের একের পর এক সেলেব। সেই তালিকা থেকে বাদ পড়লেন না সঞ্জয় দত্ত। জানা যাচ্ছে লকডাউনের জেরে দৈনিক রোজগেরে মানুষদের পাশে দাঁড়ালেন বলিউডের সঞ্জু বাবা। মুম্বাইয়ের 1000 দরিদ্র পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিলেন তিনি। এ বিষয়ে বলিউড অভিনেতা জানান, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাতে যে যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই ওই কাজ করতে হচ্ছে। ফলে তিনিও তার সাধ্যমতো মুম্বাইয়ের 1000 মানুষের প্রতিদিনের খাবার জোগাড়ের ব্যবস্থা করছেন। এসবের পাশাপাশি প্রত্যেককে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন সঞ্জয় দত্ত। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সেই বার্তা ছড়িয়ে দেন তিনি। বলিউড অভিনেতা বলেন, সরকার যা বলেছে, যেভাবে বলছে, মেনে চলুন। বাড়িতে থেকে নিজেকে ফিট রেখে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে হারিয়ে দিন এই মারণ ভাইরাসকে। সিনেমা, সঙ্গীত, সেলিব্রিটি ইত্যাদি বিভিন্ন খবর পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ অলসো। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। স্টে উইথ আস অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ।